চালের দাম কমাতে পারি না, ডাল লবণ আদা পেঁয়াজ রসুন মরিচ কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পারি না, বিদ্যুতের দাম বাড়াই। এখন আবার বিদ্যুৎও দিতে পারি না, একের পর এক আগুন লাগছে সামনে কোরবানির, আল্লাহ জানে কি পরিস্থিতি হবে। তিন দিন আগে বোঝেন নাই, তিন মাস আগে বোঝেন নাই, তিন বছর পরে বোঝেন নাই, তিন দিন পরে বুঝলেন না, এখন ষড়যন্ত্র করবার জন্যে একদিকে পারমিশন দেয় সভা করতে, তাও আবার কেমন সভা, ওইখানে যুব সংহতি বা কারো একটা সভা ছিল সরকারি দলের একজনের, সেইটা ক্যান্সেল করে সেই জায়গাতে জামাতে ইসলামের সভা করবার অনুমতি দেওয়া হলো। তারপরে মন্ত্রীরা বলতে শুরু করলেন বিএনপি উস্কানি দিচ্ছে, এটা একটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র তারাই করছে। আমরা গণতন্ত্র মঞ্চ গণতন্ত্রের জন্যই লড়াই করছি, সেই গণতন্ত্র গরিব মানুষের গণতন্ত্র হবে, যেই গণতন্ত্র গরিব মানুষের পেটে ভাত দেবে, তার অধিকার নিশ্চিত করবে, তার আইনি সম্মান দেবে, নাগরিক হিসেবে তার সম্মান রাখবে, এটার পক্ষেই আমরা ঢাকা থেকে দিনাজপুর রোড মার্চ করেছি। খেয়াল করে দেখেন প্রায় প্রত্যেক জায়গায় তারা বাধা দিয়েছে, আমরা কোথাও সংঘাত করিনি, তারা শান্তি সমাবেশের নামে অশান্তি করেছে, সারা দেশে এমনিতেই অশান্তির আগুন জ্বালিয়েছে এই সরকার, মানুষ একেবারে পর্যুদস্ত বিপর্যস্ত। আমি নিজে যেতে পারিনি, কিন্তু এই যে নেতারা আমার ডাইনে বাঁয়ে আছেন, এতক্ষণ বক্তৃতা করলেন, তারা গেছেন প্রখর খরতাপের মধ্যে, শত শত হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করেছে এবং জিজ্ঞেস করেছে সরকারটা যাবে কবে। এ চালের দাম কমাতে পারি না, ডাল লবণ আদা পেঁয়াজ রসুন মরিচ কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পারে না, বিদ্যুতের দাম বাড়ায়, এখন আবার বিদ্যুৎও দিতে পারে না, একের পর এক আগুন লাগছে সামনে কোরবানির, আল্লাহ জানে কি পরিস্থিতি হবে। সমস্ত দিক থেকে সরকারটা ব্যর্থ, কেবল গায়ের জোরে ভোটের নাম করে ভোট ডাকাতি করে নিজেদের ব্যাগে ভরে ক্ষমতায় টিকে থাকে, এই তাদের আয়োজন। সামনে আসছে ভোট, এইবার আমরাও বলছি ভোট ভোটের মতো হতে হবে, এবং সেই জন্যে ক্ষমতায় যারা আছে তাদের চলে যেতে হবে ক্ষমতায় থেকে। এত যদি উন্নতি করো, এত ভালো ভালো কাজ করো, তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে একটা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন করতে অসুবিধা কী? ওরা এখন সংবিধানের খুব প্রেমিক, সংবিধান কোনো জায়গায় মানে না, হাইকোর্ট নদ নদী খাল বিল পরিষ্কার করবার জন্য বলে সেইটা মানে না, সংবিধান জনগণের অধিকার কোর্ট জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলে সেগুলো মানে না, কেবল তারা বিরোধী দলকে দমন করতে, জনগণের অধিকারকে হরণ করতে, মানুষের ভোটাধিকার হরণ করতে যা করতে হয় সেই কাজগুলো করছে। অতএব আমাদেরও কথা, তোমাদের যেতে হবে, পার্লামেন্ট বাতিল করতে হবে, অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে, সেই সরকার নির্বাচন উপযুক্ত পরিবেশ তৈরি হলে পরে নির্বাচন করবে, সেই নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসন করবে, এই লড়াইয়ের কথা আমরা ঘোষণা করেছি। একই সঙ্গে আমরা বলছি যে কেবলমাত্র এইরকম নয় যে একটা দল বদলে আর একটা দল ক্ষমতায় গেল, আমরা এর সাথে সাথে মানুষের ভাগ্যটাও বদলাতে চাই, আমরা তার অর্থনৈতিক অবস্থা বদলাতে চাই, তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই, মানুষ হিসেবে তার মূল্য প্রতিষ্ঠা করতে চাই। এইটা মারপিট করে সবার উপরে 144 ধারা জারি করে সবার উপরে সভা ডেকে বন্ধ করতে পারবেন না, পারেন নাই, ভবিষ্যতেও পারবেন না, নতুন নতুন খেলা চালু করেও লাভ নাই। হঠাৎ করে সরকারের বোধোদয় হলো, ওদেরকে গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত করে সভা করবার অনুমতি দেওয়া যেতে পারে। তিন দিন আগে বোঝেন নাই, তিন মাস আগে বোঝেন নাই, তিন বছর পরে বোঝেন নাই, তিন দিন পরে বুঝলেন না, এখন ষড়যন্ত্র করবার জন্যে একদিকে পারমিশন দেয় সভা করতে, তাও আবার কেমন সভা, ওইখানে যুব সংহতি বা কারো একটা সভা ছিল সরকারি দলের একজনের, সেইটা ক্যান্সেল করে সেই জায়গাতে জামাতে ইসলামের সভা করবার অনুমতি দেওয়া হলো। তারপরে মন্ত্রীরা বলতে শুরু করলেন বিএনপি উস্কানি দিচ্ছে, এটা একটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র তারাই করছে,
এই ষড়যন্ত্র কি, তারা দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করবে, তার দায় এদের উপরে চাপাবে, বিরোধী দলের উপরে চাপাবে এবং নির্বাচনটা পিছিয়ে দেবে অথবা গিলে খাবে, সেই ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছি। এখন পতনের ঘণ্টা বেজে গেছে, নতুন মিউজিক চালু করলে কোনো লাভ হবে না, নতুন গান চালু করতে পারবেন না, নতুন গান মানুষ শুনবে না, একটাই গান যেতে হবে, একটাই দাবি চলে যেতে হবে সারা দেশ জুড়ে এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, যাওয়ার কথা ঘোষণা করেন এই জুন মাসের মধ্যে, না যদি হয় জুনের পরে বৃহত্তর আন্দোলনের ধাক্কা সামলাতে পারবেন না, তখন সুস্থ মানুষ বাড়ি ফিরে যেতে পারতেন সেইটা পারবেন না। এই জন্যে আমাদের আবেদন, আমরা তীব্র প্রতিবাদ করছি অন্যায় অত্যাচার, এই যে হাবিবের মিটিংয়ের মধ্যে বাধা দেওয়া, বিদ্যুৎ চাচ্ছে তার মধ্যে মারামারি করবেন কেন, তার মধ্যে হামলা করবেন কেন, মানুষকে আহত করবেন কেন, বিদ্যুৎ দিতে পারেন না মারবেন ধরে, এই কাজ চলবে না এই দেশে।